রাত পোহালেই বাংলাদেশের রাজধানী ঢাকাতে পৌঁছচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনুষ্ঠানিকতার নিরিখে উপলক্ষ মূলত দুটি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং সেই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50তম বর্ষপূর্তি উদযাপন। মনে রাখতে হবে, করোনা পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটাই প্রথম বিদেশ সফর। এর আগে প্রায় 6 বছর আগে মোদি গিয়েছিলেন বাংলাদেশে এবং সেই সময় তিনি রবীন্দ্রনাথের কবিতা বাংলায় শুনিয়ে বেশ মন জয় করেছিলেন বাংলাদেশিদের। এবারেও কি তার পুনরাবৃত্তি হবে? বাংলাদেশিরা কীভাবে দেখছেন প্রধানমন্ত্রী মোদির এই বাংলাদেশ সফরকে? পরিপ্রেক্ষিতটা এই 6 বছরের ব্যবধানে হয়তো বদলে গেছে অনেকটাই। বাংলাদেশের নিরপেক্ষ রাজনৈতিক এবং কূটনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষকরা কীভাবে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বাংলাদেশ সফরকে? এই প্রথম কোনো ভারতবর্ষের চ্যানেলে এত বিস্তারিত, এত নিরপেক্ষ পর্যালোচনা এবং বিশ্লেষণ। আসুন চোখ রাখি, শুনে নিই কী বলছেন বাংলাদেশের একেবারে বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা শুধুমাত্র ক্যালকালিং টিভি এবং হেডলাইন্স টিভির পর্দায়। ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে আমি একজন পরিপূর্ণ বাঙালি হিসাবে মনে করি। এটা আমাদের জন্য একটা মানে গর্বের বিষয়, এই কারণে যে মহান মুক্তিযুদ্ধে ভারত যে আমাদের পাশে থেকে মহান মুক্তিযুদ্ধে যেভাবে সহযোগিতা করেছে এবং আজকের স্বাধীনতার 50 বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবর্ষ বা উপলক্ষে যে অনুষ্ঠান 10 দিনব্যাপী অনুষ্ঠান বলা হচ্ছে, এই অনুষ্ঠানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি এটাকে আমাদের এই অনুষ্ঠানকে আরও সফল এবং এটাকে আমি আরও সুন্দর করবে এবং আমাদের সাথে তাদের সে যে মুক্তিযুদ্ধের সময়ে সম্পর্ক ছিল এই সম্পর্কটা আরও প্রাণবন্ত এবং আরও মজবুত হবে। আমরা মনে করি ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধু সুলভ সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ইস্যুভিত্তিক সম্পর্ক, আমরা মনে করি ভবিষ্যতে আমাদের এই সম্পর্কটা আরও মজবুত হবে এবং দেশে বাংলাদেশের নিরাপত্তা, ব্যবসায়িক সহ বিভিন্ন সেক্টরে যেভাবে ভারতের সাথে চুক্তি বিষয়ে আলোচনা হচ্ছে, আমরা মনে করি এই চুক্তিপত্রসমূহ যেভাবে এটা মানে সম্পন্ন হবে তাতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা আরও মজবুত হবে এবং বন্ধুসুলভ হবে। আমি বা ভারতের প্রধানমন্ত্রীর এই আগমনকে আমি একজন সংবাদপত্রের একজন কর্মী হিসাবে আমি সাধুবাদ জানাই। আমি বাংলাদেশের দৈনিক আলোর বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হিসাবে তাকে স্বাগত জানাই। জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য হিসাবে নরেন্দ্র মোদীর আগমনকে স্বাগত জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি জানেন যে ভারত হচ্ছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রতিবেশী। ভারতের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতার অর্জনে, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের যে ভূমিকা সেটি আপনারা ভালো করে জানেন। 1971-এর 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় মহান নেতা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে। কিন্তু পরবর্তীতে ভারতীয় বাহিনী মিত্রবাহিনী হিসেবে মুক্তিযোদ্ধাদের সঙ্গে একত্রিত হয়ে তারা আমাদের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নেয় এবং এরই ফলশ্রুতিতে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। সেই হিসেবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র ভৌগোলিকভাবে প্রতিবেশী হিসেবে নয়, রক্তের সম্পর্ক, রক্তের বন্ধনে আমরা পরস্পরের মধ্যে আবদ্ধ। ভারতের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ আমাদের কোনো দিন শুধরাবার নয়। এই স্বাধীনতার যুদ্ধে মিত্রবাহিনী হিসেবে তারা যখন আমাদের সঙ্গে সংগ্রাম করে তখন ভারতীয় অনেক সৈন্যকে প্রাণ হারাতে হয়। আজকে স্বাধীনতার 50 বছর পূর্তি হিসেবে এই মাস আমরা পালন করছি, পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। এই মাসটি আমাদের জন্য অত্যন্ত জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যে খুবই ভালো সম্পর্ক, এই সম্পর্ক যে কখনোই অবনতি হওয়ার
প্রশ্ন ওঠে না, সবসময় উন্নতির দিকে ধাবিত হবে। তার প্রমাণ হচ্ছে এই করোনাকালেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে একত্রিত হয়ে আমাদের স্বাধীনতার 15 বছর পূর্তি যে উৎসব, সেই উৎসব এবং আমাদের মহান নেতা জাতিপিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যে উৎসব, সেই উৎসবের সঙ্গে তিনি আমাদের সঙ্গে একাত্ম হতে আসছেন। পাশাপাশি আমি এটাও বলবো যে আমাদের বর্তমান নেত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধুর তনয়, আপনারা জানেন, বঙ্গবন্ধুর মতোই সাহসী এবং দূরদর্শী এবং জনগণ বান্ধব একজন প্রধানমন্ত্রী, এবং তার নেতৃত্বেই বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নতির শিখরে এগোচ্ছে। এটি ভারতসহ আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবাই জানে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কত দূর এগিয়ে গেছে এবং আগামী দিনগুলোতে কত দূর যাবে তারা জানে। সে হিসেবে বাংলাদেশ অর্থনৈতিকভাবেও এই প্রতিবেশী দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এর অংশ হিসেবে আপনারা লক্ষ্য করছেন, শুধু মোদি নয়, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই প্রতিবেশী রাষ্ট্রগুলো, নেপাল, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সরকারপ্রধান রাষ্ট্রপ্রধানরাও বাংলাদেশে এই করোনাকালে এসেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি উচ্চ আসনে আসীন হলো, এবং এর কৃতিত্ব আমি দেব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা, সুযোগ্যা তনয়া শেখ হাসিনাকে। আশা করি এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার 15 বছর পূর্তি অত্যন্ত সফলতার সঙ্গে, সুষ্ঠুভাবে, আনন্দের সঙ্গে আমরা উদযাপন করব, এবং উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও বিশ্ব দরবারে একটি প্রশংসনীয় একটি জায়গায় পৌঁছে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত অত্যন্ত গভীরভাবে সহযোগিতা, সাহায্য সহযোগিতা করেছে, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সেই আজকে স্বাধীনতার 50 বছর পরে আমাদের বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তথা জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ এদেশে আসছেন এবং আমাদের উন্নয়নের প্রশংসা করছেন, এতে আমরা নিজেরা গর্বিত এবং অনুপ্রাণিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের এই বিজয়, আমাদের এই স্বাধীনতার 50 বর্ষে আগমনকে আমি স্বাগত জানাই। ধন্যবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে, এতে আমরা আনন্দিত এবং অভিনন্দন জানাচ্ছি। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক ভূমিকা এবং তাদের সহযোগিতা আমাদের এই স্বাধীন বাংলাদেশের উৎপত্তি, আমরা তাদেরকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করি এবং সে আসছে বিদায় আমরা কৃতজ্ঞ তার প্রতি।